আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার ইতি আপনাদের সাথে। আজকে সকালে রান্না করেছি খিচুড়ি আর ভর্তা। এখন সকালের নাস্তাটা করে নেব। সকালের নাস্তাটা করে তারপর আমি ফ্রিজ পরিষ্কার করব। আজকে অনেক কাজ, তাই সকাল সকাল নাস্তা খেয়ে কাজে লেগে পড়ব। খিচুড়ি রান্না করে ফেললাম আর সাথে ভর্তা বানিয়ে ফেললাম। এখন এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আমি চেপা শুটকির ভর্তা বানিয়েছি আর বানিয়েছি কালো জিরা। কালো জিরা কিন্তু খাওয়া এমনিতেও শরীরের জন্য অনেক ভালো, তাই ভাবলাম কালো জিরা ভর্তাটা বানিয়ে নিই। আর সাথে চেপা শুটকির ভর্তাও বানালাম। আর বাচ্চাদের জন্য ডিম ভেজে দিয়েছি, ওরা ডিম দিয়ে খাবে, আমি তো ভর্তা দিয়েই খেয়ে ফেলবো। খিচুড়ি খাওয়া শেষ হলে তারপর কাজে লেগে যাব। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খুব মজা হয়েছিল, বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া তো শেষ করলাম, খিচুড়ি খাওয়ার পরে চা খেয়ে এখন কাজে লেগে পড়লাম। ফ্রিজটা অনেক দিন ধরে ধোয়া হয় না, তাই ভাবলাম আজকে ফ্রিজটা ধুয়ে ফেলি। তাই ড্রয়ারগুলো বের করে এখন সাবান দিয়ে সবগুলো ধুয়ে নেব। ড্রয়ারগুলো ধুয়ে আমি রোদে শুকাতে দিয়েছি। এদিক দিয়ে ফ্রিজের ভিতরটা এখন পরিষ্কার করে নেব। আমি সাবানের গুঁড়া দিয়ে ফ্রিজটা এখন পরিষ্কার করে নিচ্ছি, পরে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। এই তো ফ্রিজটা এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। ফ্রিজ ধোয়া হয়ে গেছে, আমি ড্রয়ারগুলো রোদে শুকাতে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এখন এনে সব ভরে ফেললাম ফ্রিজের মধ্যে। ফ্রিজ ধোয়া শেষ, এখন দুপুর হয়ে গেছে, দুপুরে রান্না করব। দুপুরে আজকে রান্না করব গরুর মাংস দিয়ে, পেঁপে দিয়ে, তাই ভাবলাম শর্টকাটে রান্না করে ফেলি। ফ্রিজ ধোয়ার পরে অনেক কাজ ছিল, ঘর দুয়ার নষ্ট হয়ে গেছে, সেগুলো আমাকে পরিষ্কার করতে হয়েছে, তাই ভাবলাম তাড়াহুড়া করে গরুর মাংসটাই রান্না করে ফেলি। গরুর মাংস রান্না করার জন্য আমি আজকে পেঁয়াজ বেটে দিয়েছি। এই পেঁয়াজ বাটা দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে তারপর সব ধরনের মশলা দেব। গরুর মাংসের মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়োটা একটু বেশি করে দেব। এই তো সব ধরনের মশলা এখন দিয়ে দেব। দিয়ে একটু পানি দিয়ে তারপর মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তাই গরুর মাংসগুলো দিয়ে দেব এখন। গরুর মাংসগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি কোনো পানি দেব না, গরুর মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে।
এই তো দেখুন অনেকটাই পানি উঠে এসেছে, এই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এর মধ্যে কেটে রেখেছিলাম কিছু পেঁপে, সেই পেঁপেগুলো দিয়ে দেব। এই পেঁপে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পেঁপে আর গরুর মাংস দিয়ে অনেকক্ষণ কষালাম, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দেব। আমি পানির পরিমাণটা একটু বেশি দিলাম, আজকে পেঁপে দিয়ে গরুর মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকক্ষণ গরুর মাংসটা রান্না হলো, অনেকটা ঝোল শুকিয়ে এসেছে, আর বেশি শুকাবো না, রান্নাটা এখন নামিয়ে ফেলবো। চুলাটা আমি বন্ধ করে দিলাম, আমার রান্নাটা হয়ে গেছে। এই তো আমরা খাবার টেবিলে চলে এসেছি, এখন দুপুরে খাবারটা খাবো। গরুর মাংস আর সাথে ছিল কই মাছ, আজকে এগুলো দিয়েই আমাদের দুপুরের খাবার খাওয়া হবে। আমরা এখন ভাত খাচ্ছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন খাওয়া দাওয়া করি, আপনাদের কাছ থেকে এই বলে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।